নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। আপনাদের মনে থাকবে, অনেকেরই মনে থাকবে দামিনী। হ্যাঁ, দামিনী 90-এর দশকের শুরুর দিকে বলিউডের একটি সুপার ডুপার হিট ছবি, বক্স অফিসে সুপার হিট, প্রচুর টাকার ব্যবসা করেছিল। সেই সিনেমার নাম ছিল দামিনী। রাজকুমার সন্তোষীর একটি বিখ্যাত সিনেমা বলিউডের দামিনী। রাজকুমার সন্তোষী বলিউডের বিখ্যাত পরিচালক, আপনারা জানেন। আপনাদের মনে হতে পারে এখন হঠাৎ কেন আমি দামিনী, সেই 1993 সালের একটা সিনেমা নিয়ে বলছি। হ্যাঁ, সেটাই এখন বঙ্গ রাজনীতির চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সৌজন্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দামিনী সিনেমাটিকে আবার তিনি বঙ্গ রাজনীতিতে নতুন করে দামিনী সিনেমাটি নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়ে যাচ্ছে, সৌজন্যে শুভেন্দু অধিকারী। কিন্তু কেন কেন শুভেন্দু অধিকারী সবচেয়ে পছন্দের সিনেমা এটি হতে পারে, বা বঙ্গ রাজনীতিতে হঠাৎ শুভেন্দু অধিকারীর জন্য এই সিনেমাটি আবার নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসছে? আপনারা লক্ষ্য করুন, খেয়াল করুন, নিশ্চয়ই খেয়াল থাকবে, গত কয়েক মাসে, ধরা যাক গত এক বছরের মধ্যে, শুভেন্দু অধিকারী তারও আগে মুখ্যমন্ত্রী হতে গিয়েছিলেন, হয়ে গিয়েছেন বিরোধী দলের নেতা, তারপর থেকে একদম পরিকল্পনা মাফিক কুৎসা হতে না পেরে, হতাশা থেকে যেটা হয়, পরিকল্পনা মাফিক কুৎসা, অপপ্রচার, মিথ্যাচার তিনি করেই চলেছেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে, বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বা তৃণমূলের বিরুদ্ধে। এবং সেখানে বারবার তিনি একের পর এক তারিখ দিচ্ছেন, একের পর এক তারিখ, তারিখ পে তারিখ। বুঝতে পারছেন নিশ্চয়ই দর্শকরা, এবারে ধীরে ধীরে বিষয়টি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে, কেন দামিনী, কেন শুভেন্দু অধিকারী, কেন তার পছন্দের সিনেমা। এই তারিখ পে তারিখ একটি কোর্টের দৃশ্য ছিল, আপনারা, আপনাদের মনে থাকবে, আদালতের একটি চিত্রনাট্যটিতে এই দামিনী সিনেমার আদালতের একটি দৃশ্য ছিল, যেখানে সানি দেওয়াল তিনি বলছেন তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এখন শুভেন্দু অধিকারী সেই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ ফোবিয়াতে ভুগছেন, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ ম্যানিয়াতে ভুগছেন, ভুগেই চলেছেন, কতদিন ভুগবেন ভগবান জানেন, আর শুভেন্দু অধিকারী জানেন। রহ যায়গি তো সিফ তারিখ, আর এই হতা রা হ্যা মিলাড, তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ মিলতি রহি হ্যা, লেকিন ইনসাফ নেহি মিলা মিলাড, ইনসাফ নেহি মিলা, মিলি হ্যা তো সিফ ইয়ে তারিখ। শুভেন্দু অধিকারীর বর্তমানে রাজনীতির ধরনটাই হয়ে গেছে তারিখ পে তারিখ। এবার একটু ফিরে যাওয়া যাক, ডিসেম্বরে ধামাকা বলেছিল না, ডিসেম্বর ধামাকা, আপনাদের মনে থাকবে প্রচুর চর্চা হয়েছিল বিষয়টি নিয়ে, 12, 14 এবং 21 গত বছর ডিসেম্বরে, অর্থাৎ 2022 সালের ডিসেম্বরে এই তিনটে ডেট নিয়ে খুব আলোচনা হয়েছিল। শুভেন্দু অধিকারী ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ বলেই ডেটগুলো দিয়েছিলেন। দামিনী এফেক্ট, একদম দামিনী এফেক্ট। ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত, এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ডিসেম্বর মাসে ভিতরে ঢুকলে সেই দিন রাত্রের পরে এলাকায় থাকতে পারবে তো? 12, 14, 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ। এখন দেখা গেল যে মানে এই তারিখগুলোতে কিছু না কিছু ঘটবে, সরকার পড়ে যাবে ইত্যাদিতে অনেক কিছু ইঙ্গিত তিনি করেছিলেন, সেখান থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন খবর করেছিল, অনেক মানুষ অনেক কিছু অ্যাজাম্পশন করেছিলেন। তো 12-14 দেখা গেল ঘটেছিল বটে, দুটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। 12 তারিখে বকটুই যে কাণ্ড, সেই কাণ্ডের অন্যতম মূল চক্রি বলা হয় লালন শেখের সিবিআই কাস্টডিতে মৃত্যু হয়েছিল। 14 তারিখ কম্বল বিতরণ করতে গিয়ে কয়েকজন পদপিষ্ট হয়ে গেছিল, যেটার একদম দায়িত্বে ছিলেন
জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতা, ইনিও দল বদলু, তার স্ত্রী এবং শুভেন্দু অধিকারীও সেখানে ছিলেন, সেটা 14 তারিখ। 21 তারিখেও তো কোনো ধামাকা হয়নি, চকলেট বোম তো ফাটা দূরের কথা, আর কালীপটকাও ফাটেনি। তারপর তারিখের রাজনীতি সেখানেই শেষ না, শুভেন্দু অধিকারী আবার তারিখ দিলেন গত বছর ডিসেম্বরে দাঁড়িয়ে। সম্প্রতি একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারী আবার তারিখ দিলেন, কি তারিখ না তিনি বললেন, 2রা মে চলতি বছর, অর্থাৎ 2023 সালের 2রা মে নাকি পঞ্চায়েত ইলেকশন হবে, ব্যাস সেটারও আর কোনো সম্ভাবনা নেই। সেই দামিনী এফেক্ট। আর সর্বশেষ শুভেন্দু অধিকারী কি করলেন, গত বুধবারের ঘটনা, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং শুভেন্দু যে মিথ্যাচার করেছিল যে এই তৃণমূলের যে জাতীয় তকমা চলে গেছে, জাতীয় দলের তকমা চলে গেছে, সেটা নিয়ে নাকি অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায় ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন করে রিকোয়েস্ট করেছেন যাতে জাতীয় দলের তকমা ফিরিয়ে দেওয়া হয়। এটা গত মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেছিলেন। যাকে কালকে নিন্দা বলেছেন অমিত শাহজি, তাকে 4 বার ফোন করে পা ধরেছে, ফোনে পা ধরেছে, বলছে আমার রাষ্ট্রীয় তকমাটা 24 অব্দি রাখা যাবে না, আর অমিতজি বলেছে না রাখা যাবে না, আপনি তো ভোট পাননি, আমাদের নির্বাচন কমিশন আপনার সৌরভ দাসের ভেতর। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেন, সম্পূর্ণ মিথ্যে, তিনি ইস্তফা দিয়ে দেবেন যদি শুভেন্দু অধিকারী প্রমাণ করতে পারেন যে অমিত শাহের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে তার। সাহজি তাকে ডেকে আমি 4 বার ফোন করেছি, আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বুধবারই এটি টুইট করলেন এবং তিনি বললেন আমি আগামী কালের জন্য অপেক্ষা করুন, বুধবারের কথা বলছি টুইট, সেই টুইটও আমরা দেখাচ্ছি, আমি সব প্রমাণ দিয়ে দেব বলে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বিধানসভায় তিনি একটি প্রেস মিট করেন এবং সেখানেও অশ্বডিম্ব বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেলেন, আবার বললেন এসব আইনের ব্যাপার, হাইকোর্টের ব্যাপার ইত্যাদি ইত্যাদি, মানে এখানেও নয় তারিখ মিস। আপনি হাই সিকিউরিটিতে থাকেন, রাজ্যের প্রশাসনিক মন্ত্রী, আপনার ফোন ডিটেলস, কল ডিটেলস এগুলো পাবলিকলি আনা যায় না, আমি আনতেও চাই না। আমাদের আরটিআই অ্যাক্ট হওয়ার পরে টেলিগ্রাম অ্যাক্টের সেকশন 8, তাতে কিছু রেস্ট্রিকশনও রয়েছে, একমাত্র আইন বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই পাবলিক ডোমেনে আসে না। আমি চাই আপনি মামলা করুন, মামলা করলে আমিও ভারত সরকারের যে ট্রাই আছে তাকেও আমি পার্টি করব এবং 4th মার্চ থেকে 12th এপ্রিল আপনার দুটো ল্যান্ড ফোনের কল রেকর্ড আদালতের সামনে তারা দিতে বাধ্য হবে, তাহলে দুধ আর জল দুটো আলাদা হয়ে যাবে। আরে যদি আপনার কাছে তথ্য থাকে, আপনি বলছেন এই মুখ্যমন্ত্রীকে আমি প্রাক্তন করে তারপর রাজনীতি ছাড়বো, আরে মুখ্যমন্ত্রী বলেছে আমি ইস্তফা দেবো, আপনি প্রমাণ করুন, কে বারণ করছে আপনাকে, এত ভালো সুযোগ, এত বড় সুযোগ আপনি সারা জীবনে পাবেন না, কেউ তো বারণ করছে না। আপনি কালকে বললেন যে সব আমি কালকে ফাঁস করব, আজকে বলছেন আমি চাইছি হাইকোর্টে মামলা হোক, হাইকোর্টে মামলা হলে তখন যদি কোর্ট নির্দেশ দেয় আমি ফাঁস করব, হাইকোর্টে তো মামলা হবেই, আপনাকে ল্যাজে গোবরে করব এবং কোনো বেঞ্চ আপনাকে বাঁচাবে না, আপনি যতই ভাবুন এর প্রোটেকশনে থাকবো, সে প্রোটেকশন তার প্রোটেকশনে থাকবো। তো যাই হোক, বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর দামিনী এফেক্ট, তারিখ পে তারিখ এখন চলছে, মানুষ এনজয় করছে এবং আমরা একটা প্রশ্ন রেখেছিলাম যে শুভেন্দু অধিকারীর সবচেয়ে প্রিয় ফেভারিট সিনেমা কি, বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, সেগুলো দেখেই আমাদের এসব মনে প্রশ্ন টশ্ন আসে, সেগুলো নিয়েই আমরা প্রতিবেদন করি যে শুভেন্দু অধিকারীর জীবনে সবচেয়ে বড় এফেক্ট ফেলেছে দামিনী সিনেমাটি এবং তার সেই চিত্রনাট্যটি যেখানে আদালত কক্ষে দাঁড়িয়ে সানি দেওয়াল
तारीख पे तारीख, तारीख पे तारीख बोलछो। एवं शुभेंदु अधिकारी, रह जाएगी तो सिर्फ तारीख, और यही होता रहा है मिलाद, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलाद, इंसाफ नहीं मिला, मिली है तो सिर्फ ये तारीख। तो भाई प्रतिवेदने आरेकटी विषय उल्लेख ना करलेई नয়, शुभेंदु अधिकारी जेटा दाबी करेछिलेन जे ল্যান্ডফোন থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী নাকি তৃণমূলের জাতীয় তকমা ফেরাবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিকোয়েস্ট করেছিলেন। দুটো দিক হতে পারে তর্কের খাতিরে বলছি। শুভেন্দু অধিকারী একজন বিজেপির এমএলএ এবং রাজ্যের বিরোধী দলনেতা, তিনি না রাজ্য সরকারের কোনো অংশ না কেন্দ্রীয় সরকারের কোনো অংশ। যদি তর্কের খাতিরে বলছি এই ল্যান্ডফোন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো কথা হয়েও থাকে বা নাও হয়ে থাকে, অন্য কারোর মধ্যে যদি কথা হয়ে থাকে, স্বরাষ্ট্র দপ্তরের কারোর সাথে হয়তো মুখ্যমন্ত্রীর দপ্তরের কারোর হয়েও থাকে, সেই খবর শুভেন্দু অধিকারী কী করে বাইরে আনছেন? আমি তর্ক, আমি বলছি তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে এইরকম কোনো ফোন যাতায়াত করেছিল, সেটা আমাদের জানা নেই, ফোন আলাপ আদৌ হয়েছিল কিনা জানা নেই, মুখ্যমন্ত্রী বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। তর্কের খাতিরে আমরা ধরিলাম এরকম কিছু হয়েছিল, কিন্তু সেটা মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যেই কথা হয়েছিল, এটা শুভেন্দু অধিকারী বলছেন কি করে? তিনি কি এখন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এনাদের যে ডিপার্টমেন্ট, এনাদের যে ফোন, সেগুলোতেও কি পেগাসাস ইউজ করছেন? প্রশ্ন উঠছে, সেখানেও কি পেগাসাস ইউজ করছেন শুভেন্দু অধিকারী? তর্কের খাতিরে যদি ধরে নেওয়াই যায়, না তো স্বরাষ্ট্র দপ্তরের ফোন কোথায় কিভাবে যাচ্ছে, কার সাথে কথা হচ্ছে, যদি এই কথাটি শুভেন্দু অধিকারী বলে থাকেন যে মুখ্যমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে অমুক অমুক কথা বলেছেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বরাষ্ট্র দপ্তর, দেশের এতটা গুরুত্বপূর্ণ একটি দপ্তর, সেই খবর শুভেন্দু অধিকারীর কাছে আসছে কিভাবে, যেখানে শুভেন্দু অধিকারী না রাজ্য সরকারের অংশ না কেন্দ্রীয় সরকারের অংশ, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কার কার কখন কখন এই একটি ফোনের ব্যাপার জানেন? মানে যদি তিনি দাবি করছেন, তার দাবিটিকেই যদি ধরে নেওয়া হয় তর্কের খাতিরে ঠিক, তাহলে শুভেন্দু অধিকারী অমিত শাহের সঙ্গে আর কার কার কথা হচ্ছে সেগুলিও তো শুভেন্দু অধিকারী তাহলে জানেন। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, কি কথা হয়েছে সেদিকে আমরা যাচ্ছি না, সত্যি কি মিথ্যে সেদিকেও আমরা যাচ্ছি না, কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে শুভেন্দুর দাবিটিকে যদি মেনে নেওয়া হয়, তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনে ফোনে কার সাথে কথা বলছে, কি কথা হচ্ছে না কথা হচ্ছে, তাহলে সবই তো শুভেন্দু জানতে পারছে। এই প্রশ্নটি আমাদের রইল, এই প্রশ্নটি কিন্তু আমাদের রইল। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।